আমি এবার এই আল দিয়ে হাঁটতে হাঁটতে পাট গাছ ক্ষেতের মধ্যে দিয়ে এক সাইডে পাটের ক্ষেত আর এক সাইডে ধান লাগানো হয়েছে। এটা ধান, আমিও জানি না কি ধান, এটা কি ধানের চাষ বলে। কেউ যদি জেনে থাকো এই পাটের সময় কি ধান লাগানো হয় এটা, তাহলে অবশ্যই কমেন্ট করবে। এই যে আমি এই মুহূর্তে পাট বাগানে পাটের ক্ষেত আর এই ক্ষেতের সাইড দিয়ে হেঁটে হেঁটে যাওয়া শুরু করেছি। কপিটিক্সের কাজ কাদা আর কাদা, তাও তোমাদের জন্য এই ভিডিওটা বানানো, কেননা অনেক সময় দেখতে চাই যে পাট গাছ কেমন হয়। পাট গাছ, এই যে কত বড় বড় পাট গাছ, সুন্দর ভিউ। আর এটা লাগানো হয়েছে ধান। এই ধানটা কিভাবে লাগাই এই ভিডিওটা করতে পারিনি, কারণ ওই দিন বৃষ্টি হচ্ছিল, আসতে পারিনি মাঠে। আমি এর আগের একটা ভিডিও দেখিয়েছিলাম যে বীজ পাতা দেয়, ধানের বীজ কিভাবে পাতা দেয়। এই 4-5 দিনের মধ্যে এই যে বীজ কত বড় বীজ হয়ে গেছে, ধান পাতা ধানের বীজ পাতা দেওয়া হয়েছে। দূরে একজন কি করছে ওখানে যাবো, ওখানে জিজ্ঞাসা করবো, জরুরি ওখানে বসে বসে কি করছে। এই যে ধানের বীজ পাতা দিয়েছে, কতদিনের মধ্যে বড় হয় আমি অল্প অল্প করে তোমাদেরকে দেখাবো। আগের দিন দেখেছিলাম যে ঠিক এরকম ধরনের ছিল, জায়গায় জায়গায় বড় হয়ে গেছে, জায়গায় জায়গায় ছোট আছে। এই যে পটল ক্ষেত, এই যে আমার মামা হচ্ছে পটল নিড়ছে, দেখো দেখো চিনতে পারে কি দেখো লোকটা, এগুলো সব পটল ক্ষেত। পটল ক্ষেতের কিভাবে চাষ হয়, এটা হচ্ছে মাঠা মাছার পটল, মাছার পটলের জন্য গাছগুলো উপর দিকে করে দিয়েছে। এই যে হোক নিড়াচ্ছে, এই লোকের ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর কিভাবে পটল চাষ করে পুরোটা আমরা দেখাবো এখানে। এই দেখো কি সুন্দরভাবে কাজ করে যাচ্ছে দকুরি রোদি। চাষিরা সবসময় জন্য এইভাবে কষ্ট করে কাজ করে, তাই তো নাকি? হ্যাঁ, ব্যাপার কিটা।